সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা অনেকে ফাইবারে দীর্ঘদিন ধরে কাজ করতেছি কিন্তু কোনো প্রকার অর্ডার পাই না, এবং আমাদের গিগগুলো কত নাম্বার পজিশনে থাকে সেটাও আমরা জানতে পারি না, এবং গিগগুলো কি মেথডে র্যাঙ্ক করাইতে হয় সেটাও আমরা ভালোভাবে না জানার কারণে ফাইবারে আমরা কিন্তু ভালো একটা পজিশন তৈরি করতে পারি না খুব অল্প সময়ের ভিতরে। তো অনেকেই বলে যে ভাইয়া আপনারা তো বলেন আপনাদের স্টুডেন্টদের কি অবস্থা, তো সেটা তো কখনো দেখলাম না আপনাদের স্টুডেন্টদের গিগ কোথায় থাকে, কয় নাম্বারে থাকে। আমি আগেও বলছি যে আমাদের গিগ মার্কেটিং বা আমাদের গিগ র্যাঙ্কিং টেকনিকগুলো আমাদের যে স্টুডেন্টরা ফলো করে তারা 100% 1 থেকে 5 নাম্বার পজিশনে তাদের গিগগুলো নিয়ে আসে। তো এটারই প্রমাণস্বরূপ আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো বা কিছু স্টুডেন্টের প্রোফাইল দেখাবো যারা বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে বেস্ট ভালো একটা পজিশনে আছে এবং ভালোভাবে কাজ করে যাইতেছে। তো আমরা দেখি যে আসলে তাদের গিগগুলো র্যাঙ্ক করছে কিনা, এবং একজনে কত মানে কয়টা গিগ র্যাঙ্ক করাইছে একটা প্রোফাইল থেকে। তো এই জন্য আমরা সরাসরি যে কাজটা করব, আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে যাব। তো এখান থেকে আমি যেহেতু আমার এখানে ফাইবার মার্কেট প্লেস আছে, তো আমি নতুন একটা এনকোডো মোড নেব। এখান থেকে আমি লিখব হচ্ছে ফাইবার, ফাইবার লিখে সার্চ করবো। সার্চ করার পরে ফাইবারে যে লিঙ্কটা আসবে আমরা সেখানে চলে যাব। তো এখানে চলে আসলাম, এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস, দেখতে এরকম লাগতেছে, তো আগেরটার থেকে কিছুটা ডিফারেন্ট, তো ব্যাপার না। তো আমরা এখানে কি করব, সার্চ করব। যেহেতু আমি আমাদের স্টুডেন্টদেরকে কিছু স্টুডেন্টদেরকে মানে প্রতিটা ক্যাটাগরিতে সবাই আছে কিন্তু সব থেকে বেশি তারা কাজ করতেছে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, মানে ইউটিউবের কাজগুলো তারা বেশি করতেছে কারণ এই কাজগুলো সব থেকে সহজ সেই জন্য। তো তো আমরা যে কাজটা করবো এখানে কয়েকটা কিওয়ার্ড আমি এখানে সার্চ করব। তো এখানে লিখবো হচ্ছে ইউটিউব, ইউটিউব চ্যানেল এসইও, চ্যানেল এসইও, এটা লেখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে প্রায় 26,000-এর মতো কম্পিটিশন দেখাচ্ছে, মানে সার্চ রেজাল্ট দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কম্পিটিশন। তো এখানে দেখেন আমাদের প্রথম স্টুডেন্ট এটা সালেহা বেগম। তো এখানে দেখেন তিনি একে আছে আর এটা ফাইবার চুজ থেকে আছে, প্রায় 291টা রিভিউ এখানে ডান করে ফেলছে। তার মানে মোটামুটি তিনি 400-500+ অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের স্টুডেন্টদের গিকের অবস্থা, আশা করি আপনারা দেখতে পাইতেছেন। তো এই একজন কিন্তু একে আছে, ওকে। তারপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে দেখেন সালেহা বেগমের আরেকটা গিগ আছে। তারপরে মাহি, এটা তো আপনারা আমাদের ইয়ের ভিডিওতে দেখছেন যে মাহির এখানে গিগগুলো দেখা যাইতেছে, দুইটা তিনটা এখানে গিগ আমি দেখতে পাইতেছি, তিনটা গিগ কিন্তু একই ক্যাটাগরির গিগগুলো কিন্তু তিনি র্যাঙ্ক করাইছে, 3 নাম্বার প্রোফাইল। ওকে, তো এখানে দেখেন আমাদের দুইটা স্টুডেন্ট কিন্তু এখানে প্রপারলি কাজ করতেছে। এবার আসেন, এটা হচ্ছে আমাদের আরেক স্টুডেন্ট তাসলিমা। তো এখানে দেখেন ওনার 40টা অর্ডার কমপ্লিট করে ফেলছে, আবার মাহির গিগ চলে আসছে। ঋত্বিক রায়, এটাও আমাদের স্টুডেন্ট, যদি এই প্রোফাইলগুলো দেখেন ভালো করে, এখানে টোটাল 62টা অর্ডার মানে রিভিউ আছে, অর্ডার প্রায় অনেকগুলোই কমপ্লিট করে ফেলছে। তো এখানে 38টা রিভিউ, ওকে। তো এখানে দেখেন আরও যদি আমরা একটু নিচের দিকে যাই, এ একটা আমাদের গিগগুলো সেম, সবগুলোর দেখবেন যে সবার গিগগুলো একই কোয়ালিটি, মানে ডিজাইনগুলো একই, ঠিক আছে। এই একটা, এটাও আমাদের স্টুডেন্ট, তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখছেন আমরা এই যে সালেহা বেগমের আরেকটা গিগ চলে আসছে, তো এখানে দেখেন আরেকজনের গিগ মানে দুইটা রিভিউ নিয়ে কিন্তু প্রথম পেজে চলে আসছে, ঠিক আছে। তার মানে প্রথম পেজে কিন্তু এখানে 4-5 জনরে 5-6 জনরে কিন্তু ভালোভাবে দেখতে পেলাম, এবং কিন্তু তাদের দখলে কিন্তু মার্কেট প্লেসটা অলরেডি আছে, মানে এই কিওয়ার্ড দিয়ে অলরেডি তারা দখল করে আছে। এবং ইউটিউব ভিডিও এসইও, তারপরে যদি দেখেন চ্যানেল এসইও, মোটামুটি তাদেরগুলো খুঁজে পাবেন এখানে। তো এবার যদি আমরা 2 নাম্বার পজিশনে দেখি, 2 নাম্বার পজিশনে কে কে আছে, 2 নাম্বার পজিশনে আমরা যদি দেখি, এখানে একজন আছে মোটামুটি 118টা অর্ডার কমপ্লিট করা, তারপরে এই একজন আছে মোটামুটি কোনো অর্ডার কমপ্লিট করেনি, তার নতুন অ্যাকাউন্ট সেখানেও আসছে, এই একজন মোটামুটি চলে আসছে, এটাও আমাদের স্টুডেন্ট। তো এখানে একজন আসছে, দুইটা রিভিউ অলরেডি আছে, এটাও স্টুডেন্ট। ঋত্বিক রায়ের এখানে চলে আসছে, তো এখানে দেলশাদ আকন্দ তার অ্যাকাউন্টটাও চলে আসছে। মানে আমাদের অ্যাকাউন্টগুলোর ডিজাইনগুলো আমরা গ্রাফিক ডিজাইনারদের যেহেতু করায় দেই, সেজন্য আমাদের প্রোফাইলগুলো মুখস্থ আছে, ঠিক আছে। তো এখানে একজন আছে দেখেন, তো এখানে নাসির উদ্দিন, এও একজন আছে। তো দেখছেন মোটামুটি এখানে দেখেন কতগুলো
প্রোফাইল এখানে অলরেডি র্যাঙ্কিংয়ে আছে। তো এই যদি এভাবে যদি আমরা 5 নাম্বার পজিশনে যাই, তাহলে আমাদের আরও অনেক স্টুডেন্ট আছে যাদের প্রোফাইলগুলো আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পারবেন। তো এবার প্রশ্ন হচ্ছে, যদি আসলেই গিগ র্যাঙ্ক না করে বা গিগ র্যাঙ্ক করার সিস্টেম যদি তারা না জানতো, তাহলে কিভাবে তাদের গিগগুলো ফাইবার এই জায়গাটাতে এনে রাখে? এটা কিন্তু একটা কমন প্রশ্ন আপনাদের সামনে রাখলাম, ঠিক আছে? যদি আমরা এগুলো বিষয়ে না জানতাম, তাহলে আপনাদের সামনে এই প্রোফাইলগুলো দেখাইতে পারতাম না। এটা হচ্ছে কয়েকজন মানুষের প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? যদিও আমাদের ভিডিওগুলো একটা সময় পাবলিশ হয়েছে, গিগ পাবলিশের ভিডিওগুলো, কিন্তু সেটা এখন আমার হয় না। এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের একটা নিয়মের মধ্যে পড়ে, বা কিছু জিনিস আমরা সিক্রেট রাখছি, সেই জন্য আসলে শেয়ার করা হয় না। তো আশা করি যে বুঝতে পারছেন যে আমরা গিগ র্যাঙ্ক করাইতে পারি কি না, ঠিক আছে? আমার নিজের গিগও 1 নাম্বার 2 নাম্বার পজিশনে থাকে, ঠিক আছে? তো যদি আমরা কাজ ভালোভাবে করি, তাহলে দেখা যায় 15 দিন 1 মাসের ভিতরে যে কোনো প্রোফাইল ফাইবারে প্রথম পজিশনে যে কোনো ক্যাটাগরিতে আনা পসিবল, ঠিক আছে? শুধু আপনাদেরকে জানতে হবে গিগ অপটিমাইজেশন সিস্টেম, কি কি মাধ্যমে ফাইবার কাজ করে, বা কি কি মাধ্যমের ফাইবার কয়টা অ্যালগোরিদম, কিভাবে অ্যালগোরিদমগুলো কাজ করে, এগুলো ডিটেল যদি জানেন, তাহলে আশা করি যে আপনারা খুব ভালোভাবে আপনারা ফাইবারে গিগ র্যাঙ্ক করাইতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো কি। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।